ফাউন্ডেশন তার বার্ষিক উৎসবরে আপনাদের জন্য মহান শিক্ষকঙ্কু প্রথম প্রতিমা শিক্ষা সম্মান প্রদান করে নিজকে গৌরবান্বিত মনে করছি। প্রতিমা শিক্ষক পুরস্কার যে পাইছন্তি শ্রীযুক্ত ত্রিনাথ সাউ, সি হচ্ছন্তি গোটে আশ্রম স্কুলর প্রধান শিক্ষক, তাঙ্ক সহিত চলন্তু আজি কিছু কথা হবা। মু রায়গড়া জেলার ফেরুয়ালি নিকটস্থ পাইকপড়া আশ্রম বিদ্যালয়ের মু প্রধান শিক্ষক। সেইটি আমি আদিবাসী ছাত্রছাত্রীঙ্কু নেই কাম করু, আর পিলামানে সেইটি হস্টেলরে রই পড়ন্তি, তাঙ্ক সহিত আমি সেইটি রকম। স্যার, এই স্কুলে আপনার কেতে বর্ষ হলানি অছেন? এই স্কুলটা আপনার আরম্ভ করেছিলেন না আপনার? ইয়ে এক সরকারি বিদ্যালয়, মতে এই দুই বর্ষ হল সেই বিদ্যালয় বদলি হয়েছি, তা পূর্বরু মো বহু বিদ্যালয়ে কার্য করে আসছি। স্যার, আপনার যেমন আজ ভাষণে কুলে আপনার পিলার মুহন ধোবাঠু আরম্ভ করি পিলার পুরা পূর্ণাঙ্গ শিক্ষাটাকে আপনার গুরুত্ব দিকে, সেই বিষয়ে টিকি কিছু কহবে? নিশ্চিত ভাবে, যেতবে আমি শ্রী অরবিন্দু পড়িছু, যে শ্রী অরবিন্দু আমি জানিছু যে গোটে শিক্ষা কহিলে গোটে পূর্ণাঙ্গ শিক্ষাকে হি বুঝু। আমি গোটে পিলার শারীরিক, মানসিক, প্রাণিক এবং তার চৈতিক তথা আত্মিক বিকাশ হচ্ছে গোটে পূর্ণাঙ্গ শিক্ষার মূল ভিত্তি। তেমন আমি যেতবে পিলা মানুষ নিয়ে কাম করু, পিলা প্রথমর কেউ কেউ কথাগুলো শিখব, তার কোণ কোণ শিখবার আবশ্যকতা নিহতি রয়েছে, আর পিলা মানে সেকি তাঁকর নিজের মানে স্বধর্ম স্বভাব অনুযায়ী সেমানে কিপরি আনন্দময় আর গোটে খুশির বাতাবরণে শিখিপারে রহিপারে এবং বিকাশ করবে, সেই কথাকে নিয়ে আমি সবুলে কার্য করে আসছু বা সেপাই বিভিন্ন প্রকার প্রয়োগ করে আসছু। স্যার, এই যে জিনিসগুলা কহিলে পিলা মানুষ আপনার কেমিতি শিক্ষাটা দিয়ে গোটে ছোট পিলাকে কেমিতি আপনার বড়াতে আশ্রম স্কুলে কেমিতি পাঠ পড়াতে? যেতবে পিলা মানে আসতে প্রথম কথা হল সেমান ভয় দূর করা, আর সে আগ্রহর সহিত যেমনি ছাত্রাবাসে রহবে, নিজের ঘর ছাড়ি সে আসতে প্রথম কথা অতি ছোট ছোট যে জিনিসটা ছাত্রাবাসে রহবে ভয় দূর করা, এই বিষয়ে টিকি আমি টিকি কুনা কেমিতি আপনার সে ভয়টা দূর করতে ছুঙ্কর? বাস প্রথম কথা হল পিলা সহ আমি খেলু, গীত গাও, নাচ করু, গপ শুনাও, যেতবে পিলা মানে যেভাবে বিশেষ করে বগিচার বুলু, আ পিলা বেশি খুশি হচ্ছে যেতবে সে বাহারু বুলাই নাও, আমি যেতবে পর্বত ঝরণা জঙ্গল এইসব ক্ষেত্রগুলো বুলাইবাকে নেও, সেতবে পিলা বহু আগ্রহান্বিত হ্যাঁ। আর এই মাধ্যমে হি আমি যেতবে তাঁর সহ কথাবার্তা করু, আলাপ করু, আর যেতবে আউ বিভিন্ন প্রকার শৈক্ষিক বাতাবরণ সৃষ্টি করবার প্রয়াস করি। স্যার, গোটে পিলার ধরন্তু আগ্রহ না পাঠ পড়িবা পাই, তাকে আপনার কেমিতি আগ্রহ করান্তি পাঠ পড়িবা পাই, বসিবা পাই, লেখিবা পাই? যদি প্রথমে আমি দেখুছি গোটে পিলার সেই সব ক্ষেত্রে বিশেষ আগ্রহ না, তাকে কেবে বি জোর জবরদস্তি করু না, আমি তার স্বভাব যা সে যেসব কামরে তার ভালো পাওছে পিলা বহু জিনিস ভালো পাঁতি, কেবল যে বইপত্র লেখালেখি এইটা হি আমি মূল কথা নুহে, পিলার বিভিন্ন জিনিস প্রতি আগ্রহ থাকে, খেলার আগ্রহ থাকে, গপ শুনবার আগ্রহ থাকে, কোণী কাম করার আগ্রহ থাকে, সে বিভিন্ন প্রকার চিত্র আঁকিবার আগ্রহ থাকে, নাচিবার আগ্রহ থাকে, বুলিবার আগ্রহ থাকে, এই সবগুলা মধ্যে এক এক শিক্ষার শিক্ষণের ক্ষেত্র থাকে, কেবল যে বহি আর খাতা কাগজ কলম এটি ভিতরে শিক্ষাটা সীমাবদ্ধ নুহে। আজিকাল প্যারেন্টস মানে ছুঁ মানুষ সবুলে টিউশন স্কুল কেবল পাঠপড়ার বেশি ধ্যান দিকে বেশি গুরুত্ব দিকে, তু পাঠ পড়ে পাঠ পড়ে, এই প্যারেন্টস মানুষ আপনার কম কহবে? কেবে আমি প্রথম জাঁ রাখা উচিত যে প্রত্যেক পিলাঙ্কর গোটে নিজস্ব স্বধর্ম রয়েছে, তার স্বভাব রয়েছে, গোটে লাইফ ইন্টারেস্ট গোটে জিনিস আছে যা কি প্রত্যেক পিলাকে তা দিগরে স্বতঃ তাকে বিকাশ করবার সে ব্রতী হব, সেই জিনিসটি প্রথম অনুধ্যান করা উচিত। আমি প্রত্যেক পিলা যে সমান মাপরে গোটে নিকিতি ওজনের শিক্ষা লাভ করবে এই কথাটা কেবে বি সম্ভব নুহে। প্রত্যেক ধরন্তু আপনি যদি পুরাণকে অনুধ্যান করবে, অর্জুন ধনুর্বিদ্যার ধুরন্ধর লে, ভীম গদার পারদর্শী লে, আমি কইপারি যে অর্জুন গদা ধরি যুদ্ধ করতু, ভীম তীর ধরি যুদ্ধ করতু, তেমন এইভাবে সবুলে সমস্ত গোটে সমান ভাবে বিকশিত হবার যে মাপকাঠি আমি রাখিছু সে অত্যন্ত ভুল কথা, তেমন প্রত্যেক পিলাকে তার স্বধর্ম অনুযায়ী স্বভাব অনুযায়ী তাকে
विकास करिवारे आम सहाय्य करवा प्रत्येक शिक्षक जमी कर्तव्य पिता माता मत से कर्तव्य आपण सर प्रथम आपण स्कूल गोटे पीरियड थी 4 पीरियड कि 5 पीरियड कि 8 पीरियड एमती प्रथम पीरियड रु आप कमी क्लासटा आरंभ करती ना प्रत्येक प्रथम प्रत्येक पीरियड में पिलांकर विशेष करके गोटे आग्रहान्वित करवा गोटे खुशी वातावरण सृष्टि करदेटा हूँ प्रथम कथा जो थे कि पिला भयमुक्त हम एवं आम सहित सांग भाई व्यवहार कर आम सहित सांग शिक्षाटी क्षेत्र में सहज हो जाए पिला सहित कम करवा शिक्षा शिक्षण से साय करवा गोटे शिक्षक सहज हो जाए जो पर्यंत गोटे शिक्षक आ छात्र ये दूरता रही प्रथम से समय के शिक्षक शिक्षार्थी स्वाभाविक भाव शिक्षा लाभ कर पारती ना तेनाली प्रथम विभिन्न एक्शन सॉन्ग गप बा गीत बहुत प्रकार माध्यम अच्छी जोटा को आम अपने सब वे भी एक प्रकार मध्यम ही नुहे केवे कौन से समय सिचुएसन से जो जो दक्षता से हासिल करेंगे धरत गोटे मैथमेटिक्स पीरियड गोटे लांगुएज पीरियड कि गोटे साइंस पीरियड तापी कौन टा गोटे भल गोटे इंट्रोडक्टरी सिचुएसन हो पार ताकू नहीं कि आपको चिंता करने पड़े से कार्य आर सर बर्तमान तो डिजिटल टाइम ही आसीगला पे सब अनल पाठ पढ़ुंटे ये जिनस गुड़ा आपड़ कौन तो अनल सुविधा योग्य जिनस यहीटा केमी आपल शिक्षाटा को कमी आपण मत कौन अनल शिक्षा अनल शिक्षा को जदि पे कि मात्र जो आमर तो विशेषकर आदिवासी बहुत अंचल बहु अंचल विद्युत नहीं नेटवर्क सुविधा नहीं यह पिता माता पाखे भी मोबाइल फोन बा कौन सी डिजिटल साधन ना से क्षेत्र में अत्यंत कष्टसाध्य कथी आम कि तथापि भी जो खूब कम संख्यक पिला स्वच्छल पिता माता पाखे जदि से उपलब्ध थाए ताकि कोविड पीरियड में किसी कम भी करोटार कि ये जदिओ विशेष सफलता पाई बोले आम कहनु कहीपरू तथा कि मात्र गोटे शिक्षा सहित बा शिक्षार धारा सहित से संपर्कित रखा जा पार से मात्र कि यही डिजिटल मध्यम आम छुआ मानते आपण मानसिक शारीरिक सब जिनस गुड़ा आप अनुभव करपारती अनुभूति भी नहीं पारती डिजिटल ऑनलाइन क्लास द्वारा सेम कर संपूर्ण संभव मुझे यही कथी मुझे शिक्षक आ गए छात्र जो संपर्क तार व्यक्तित्वर प्रभाव एक क्षेत्र एक कथाटी डिजिटल माध्यम के संभव मुझे जापार तेरो हाँ डिजिटल माध्यम गुड़िक गोटे गोटे शिक्षण गोटे सहायक भाव में आम नहीं पार्बा कि संपूर्ण रूप से आम निर्भर कर शिक्षार गोटे सफल माध्यम एक कथा मुझे के स्वीकार कर सर आज छात्र समाज को कुनी कुनी पिला कौन मेसेज देते ना मोर किसी विशेष मेसेज देवार ना बरम सेमको मेसेज दिं पा ही आमको मेसेज दिखते से कौन चाहती से कौन आशा करती आर आवश्यकता कौन अच्छी आमर विशेषकर मेसेज देवार किसी विशेष ना पा ही मेसेज दिखती पा समाज ही आमको मेसेज दिए शिक्षक जे शिक्षक टी कौ धारा परिचालित हम आ कौन करवाक जीव धन्यवाद सर धन्यवाद।